ভিতরে ঢোকার চেষ্টাও করবেন না, জাত সাপ আছে। জাত সাপ আছে না? Welcome back to my channel Living One Life, and today I have come to a historical place in Barrackpore. This is the oldest office of East India Company, and this has been established by Lord Clive, as told by one of the local resident, and he told me that this building has been established in 1690 to 1698. So this is the place you can see. So I'm trying to cover as much as old heritage historical places in Barrackpore, and this is one of the one. And as you know, this has been established by the first East India Company that set foot in Barrackpore. তারপরে উনি এখান থেকে ধর্ম চর্চার জন্য চলে যান নর্থ ইস্টের দিকে। আচ্ছা, তখন এই কোঠিটা খালি পড়েছিল। আচ্ছা, তারপরে যখন লর্ড ক্লাইভ এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভারেন্ড হিসেবে আসেন, উনি তখন এই বাড়িটাতে থাকতে শুরু করেন এবং এখানে তিনি 8-9 মাসের মতো ছিলেন। তারপর উনি এখান থেকে সরে যান। বর্তমানে যেটা লাড়বাগানের কাছাকাছি ওনার একটা পুরনো শিবঘাটের কাছাকাছি একটা পুরনো কুঠি আছে, ওইখানে ওনারা নতুন করে কুঠি করে চলে যান এবং ওখান থেকেই উনি পলাশির যুদ্ধ পরিচালনা করেন। তারপর ওনার কাছ থেকে চার্জ নেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এই লাড়বাগানের প্রতিষ্ঠা করেন, যার জন্য ওনার এই বাগানটার নাম হয় লাড়বাগান। উনি আম গাছ কালেকশন করে লাগিয়েছিলেন, উনি বিভিন্ন ফলের গাছ কালেকশন করে লাগিয়েছিলেন লাড়বাগানে। তখন থেকে এইটা সার্ভেন্টস কোয়ার্টার্স হিসেবেই থাকতো এটা। হ্যাঁ, এরপরে আবার যখন পলতা ওয়াটার ওয়ার্কসের কাজ শুরু হয় তখন এখানে কিছু অফিসার্স থাকতে আরম্ভ করে। এর কিছুদিন পর থেকে এটা প্রায় অ্যাবান্ডেন্ট অবস্থাতেই পড়েছিল, পরে ব্যক্তিগত মালিকানায় চলে যায়। বর্তমানে রতনলাল দাস অ্যান্ড অ্যাসোসিয়েটসের হাতে আছে, এইটুকু জানি। ওনারা একটা বোর্ড টোর্ড লাগিয়েছিলেন। দেখুন, এটা এখন ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে, এটা যদি হেরিটেজ প্রপার্টিস থাকতো তাহলে হয়তো একটা কথা। একটা হিস্টোরিক্যাল প্লেস তো ব্যারাকপুরের মধ্যে, এরকম হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখুন, এটাকে অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না, কারণ লাড়বাগানটাই গুরুত্ব পেয়ে যাচ্ছে আর জলকলের ভেতরে যে কুঠিটা আছে সেটা গুরুত্ব পাচ্ছে। একটা বেস হসপিটালের ভেতরেও কুঠি আছে, স্টিফেনসনের কুঠি আছে। হ্যাঁ, ওই একটা কুঠি আছে। তো এখানে মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনেক স্মৃতি ছড়ানো আছে। প্রাইমারিতে খুঁজলে হয়তো কিছু না কিছু ধ্বংসাবশেষ পেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওল্ড ডেল্টার পার্ট। আচ্ছা, মেনল্যান্ডের একটা পার্ট, মেনল্যান্ডের পার্ট। এই মণিরামপুর জনবসতিটা মোটামুটি 730-735 বছরের পুরনো জনবসতি এই মণিরামপুর অঞ্চল। তারপর তখন এটার নাম মণিরামপুর ছিল না, তখন এটা অন্য কোনো একটা নাম ছিল হয়তো। আচ্ছা, এরপর যখন ভাগীরথী এদিক থেকে বইতে আরম্ভ করে এবং নিউ ডেল্টার সূচনা হয়, নদিয়া পদিয়া এগুলো তৈরি হতে শুরু করে, তখন এটা নিউ ডেল্টার মধ্যে ঢুকে যায়। সবচেয়ে বিগেস্ট ডেল্টা তো হচ্ছে মুর্শিদাবাদ থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত। এই নিউ ডেল্টাতে মোটামুটি ধরুন চিড়িয়ামড়ার পর থেকে ওইদিকে আনন্দপুর আনন্দপুরী এসব যে অঞ্চলগুলো নতুনভাবে পলি পড়ে তৈরি হয়েছে, আপটু খড়দহ পর্যন্ত আপনার পুরনো মেনল্যান্ডের অংশ ছিল, যেটা রারভূমির অংশ ছিল। ভাগীরথীর রারভূমিকে ছিঁড়ে বেরিয়ে যাওয়ার পরে ভাগীরথীর এপাশে যেসব পুরনো শাখা নদীগুলো ছিল সেগুলো মধ্যে মধ্যে ডেল্টার পরিমাণটা বাড়তে শুরু করে, লাস্ট গিয়ে চূর্ণিতে ঠেকে যায়। চূর্ণি হচ্ছে নদিয়ার শেষ বর্ডার, আর ওদিক থেকে শুরু হয় পদ্মা এবং আড়িয়ালখার যে শাখা নদীগুলো ছিল তারা ওদিকে ডেল্টাটা তৈরি করতে শুরু করে। এখন এই ইস্ট ইন্ডিয়া কোটিটা যেভাবে পড়ে আছে কোনো রক্ষণাবেক্ষণ কিছু হচ্ছে না, রেস্টোর করতে পারে তো? এগুলো তো আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া একবার সার্ভে করেছিল, কিন্তু তারপরে কি করে কি ব্যাপার জানি না। আপনি ধোবিঘাটের সামনে একটা 10 নম্বর কোটি দেখতে পারেন, ওটা নীলকর সাহেবের কোটি ছিল। আচ্ছা, এটা তো অবস্থা খুবই শোচনীয় অবস্থা, কিন্তু এখনো যা স্ট্রাকচার করা রয়েছে এগুলো সব পরে আপনার ইয়ে করা হয়েছে, রিইনফোর্স কংক্রিট করা হয়েছে। আচ্ছা, পরে করা হয়েছে না, এগুলো পরে করা হয়েছে। অ্যাকচুয়ালি এর গঠনতন্ত্র হচ্ছে এরকম লোয়ার জয়েসের উপর দিয়ে ইট পেতে তার উপর ছাদ ছিল,
এখানকার লোয়ার জয়েস ফয়েসগুলো ভেঙে পড়ে যাওয়ার পরে এখানটা রিইনফোর্স কংক্রিট করা হয়েছে। রিইনফোর্স কংক্রিটের আয়ু খুব বেশি দিন না, 250 বছরের পুরনো রিইনফোর্স কংক্রিট যেটাতে রড ইউজ করা হয়েছে, স্ট্রাকচারাল রডস, রডের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, তার আগে টালি বসিয়ে করা হয়। আপনি যতটা তথ্য দিলেন মনে হয় না আর কেউ এতটা তথ্য দিতে পারত। দেখুন এইগুলো কজন জানে আমাদের যে ব্যারাকপুর অঞ্চলে এত কিছু রয়েছে? 10 নম্বর 9 নম্বর দুটো কোঠি আছে, এখনো 9 নম্বরটা ব্যক্তিগত মালিকানাধীনে আছে বলে আপনি হয়তো ঢুকতে পারবেন। আচ্ছা, 10 নম্বরটা এখনো সরকারি প্রপার্টি আছে, যদি পারমিশন পান ভেতরে দরজা পুরো ক্লোজ না, ভেতরে ঢোকার চেষ্টাও করবেন না, জাত সাপ আছে। জাত সাপ আছে না, সব সাপে ভর্তি? অবশ্যই, যেখানে মানুষজন থাকে না সেখানে তো তারা থাকবেই। হ্যাঁ, ওদের তো নিরিবিলি জায়গা চাই। ওইদিকে কেউ থাকে নাকি? হ্যাঁ থাকে, পেছন দিকে কিছু লোকজন থাকে, ওরা তারা কি বিশ্বস্ত। আচ্ছা আচ্ছা, right now on the back side of this old koti, East India Company's first koti here in Barrackpore. Right now I'm on the back side and you can see the back side of this koti. So this is the place where first Lord Clive has set this office, and we cannot go inside as told by the residents here, local residents, that this place, inside this place there are dangerous snakes inside them, so very dangerous poisonous snakes, so we cannot go inside. So and moreover, the all the you can see all the windows and doors are all locked. Nobody enters. You can see this door over here. This is also tied and nobody enters this place. So I'm trying to cover as much as possible the old historical places, historical buildings, heritage buildings. The government should have declared this as a heritage building, but now this has been taken by some people, and the local resident told his name, and so they are not maintaining it properly. So I think these are the places that should have government should have taken notice and should have restored this place and make this place as heritage place, as heritage building. So yeah, so today is the one of the short video I have got here, and if you like this short old historical place, historical building of East India Company's first koti, you can give this video a thumbs up, and I'll subscribe to the button, the red button down, and we can then and always share this and support this channel, share this video, support this channel, and